এই সরচিত পদচ্চা আমার ধ্রুব বন্ধু সঙ্গে, আমার আরাধ্য ধাম জগৎবন্ধু সঙ্গে। তা এই কীর্তনটা করবার অধিকার শুধু জগৎবন্ধু সঙ্গে একা না, আপামর জনসাধারণের অধিকার আছে। সকলেই বলতে পারে, সকলেই গাইতে পারে, সকলেই শুনতে পারে। অতএব সকলেই বলবো এসো এসো নব ত্রিপুরায়, এসো এসো নব আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়ায়, ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়ায়, দিনজন গাইছে হে তোমায়, এসো এসো নবদ্বীপ তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদে সুধাকর, এবার বিতরী করুণা সুধার রক্ষ চরাচর, এবার বিতরী করুণা সুধার রক্ষ চরাচর, ও তুমি বিলে
অরুণদেবের কাছে বলছেন, আমি জ্ঞানে গতিহীন, আমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভজন বিহীন, আমার ভক্তি নাই, সাধন ভজন নাই, আমার তাকে তুমি সারা দেবে কিনা তাও আমি জানি না, আমি জ্ঞানে গতিহীন, ভক্তি ভজন বিহীন, আর কি জানো প্রভু, গ্রহ কপালে দেহ দিনে দিনে ক্ষীণ, গ্রহ যিনি বীর্যবান পুরুষ তিনি পর্যন্ত গ্রহ নবগ্রহকে তিনি ভয় পাচ্ছেন, এই নবগ্রহের কোপ থেকে রক্ষা পাওয়ার উপায় অনেক আছে, সব থেকে বড় উপায় হচ্ছে যত বেশি প্রসাদ আপনি পাবেন, মানে ভগবানের নিবেদিত যে বস্তু, ভগবানের নিবেদিত বস্তু যত পাবেন গ্রহের কোপ থেকে ততই আপনি মুক্তি পাবেন। যেমন আমি বলছি দেখুন, তবু আমার ভেতরে একটা ভয় কাজ করে বলে এই পাথরগুলো ঘুরে আছে, এটা তো অস্বীকার করে যাবেন, এত চোখে দেখতে পাচ্ছেন না, এই পাথর তো গ্রহের পাথর, কিন্তু সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত হচ্ছে যত বেশি ভগবানের অধরামৃত পান হবে, চরণামৃত পান হবে, তত গ্রহের কোপ থেকে মানুষ মুক্তি পাবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ, এসে নরমে গলে জগৎ বন্ধু বলে, রেখো সকলেই জানেন মহাপ্রভুর আবির্ভাব তথ্য কীর্তনের মধ্য দিয়ে প্রচলিত ধারা বিগত বহু বৎসর ধরে, খুব প্রাচীনকাল থেকে কথাগুলো প্রচার আছে, যারা ভক্তিরসে ডুবেছে তারা নিশ্চয়ই তার আস্বাদন করে, যারা সেইভাবে ডুবতে পারেনি তারা দিনক্ষণ দেখে আস্বাদন করে। যেমন বিশেষ দিন হলো গোল পূর্ণিমা, মানে এই যে পাঁচ দিন যে দোল থাকে, এই পাঁচ দিন দোলে আমরা সেটা বিশেষভাবে আমরা আস্বাদন করি। জয় জয় কমলা গ্রহণের সময় হিন্দু শাস্ত্রে, হ্যাঁ আমাদের সনাতনী ধারায় গ্রহণের সময় কি করে, কেউ মানে বিভিন্ন গ্রন্থ পাঠ করে, কারো বাড়িতে যদি গীতা থাকে গীতা পাঠ করে, শ্রীমদ ভাগবত থাকে শ্রীমদ ভাগবত পাঠ করে, চৈতন্য চিন্তামৃত চৈতন্য ভাগবত এই সকল কিছু পাঠ করে ইত্যাদি। গ্রহণের সময় তো ধারা, আবার কেউ বা গঙ্গা স্নানে যায় বক্ষ সমান জলে দাঁড়িয়ে স্তুতি করে, হ্যাঁ
আবার কেউ হরিনাম নিয়ে টহল দেয় ঘোরে গায়ে ঘুরে বেড়ায় পথে ঘুরে বেড়ায়। সেই সময় নবদ্বীপ ধামে হরিনাম নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে, শিকল করতালে ভুল তো হরিনাম হচ্ছে। যখন হরিনাম হচ্ছে তখন হরিনামের তিনি পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই তিনি জন্ম নিলেন। তবে কথাটা এখানে ভাবুক ভক্ত হয়ে রসিক ভক্ত হয়ে একবার অন্তর দিয়ে ভাবুন তো, আমাদের পার্থিব জগতে আগে পিতার জন্ম হয় তারপর পুত্রের জন্ম হয়। আর নদিয়া লীলায় কি দেখলাম, বউ যখন এলো আগে পুত্রের জন্ম হলো তারপর পিতার জন্ম হলো, পুত্র হলো হরিনাম আর পিতা হলো গৌর সুন্দর। জয় জয় কমল হরি হরি।